রহমত বরকত মাগ ফেরাতি আল্লাহ তালার দান কোরআনে সৌগতে রমজান কোরআনে সৌগতে রমজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন আরটিভির নিয়মিত সাহরির আয়োজন সাউগাতে রমজান আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমি ওহিদউদ্দিন মোহাম্মদ ইসলাম আজকে আমাদের আলোচ্য বিষয় মাহের রমজানের পুরস্কার সমূহ আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আউলাদসুল সাল্লাম হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজুদ্দিন জাবিরি আল মাদানী দামিয়া ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন মোহতার আহমদুলিল্লাহ

إن الله هو يقبل التوبة عن عباده وعن عباده ويأخذ الصدقات وأن الله وأن الله هو التواب الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم যে দর্শক আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলাম দর্শক চলুন আমরা ইসলামের ইতিহাসে আজকের এই দিনে সেই দিন কী ঘটেছিল আমরা শুনে আসি আজ বৃহস্পতিবার আঠাশ রাম যান চোদ্দশো ছত্রিশ পয়লা শ্রাবণ চোদ্দশো বাইশ বাংলা ষোলোই জুলাই দু ইসাই আজকে সাহরি শেষ সময় তিনটা বেজে পঞ্চাশ মিনিটে এবং ইফতার ছটা বেজে মিনিটে এগারোশো সালের এই দিনে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন ছশো সালের এই দিনে রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম মুদিনাই হিজরত করেন যে দর্শক আবার আমরা ফিরে এলাম অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানের পুরস্কার সমূহ যে মোহতারাম আপনার কাছে আমার প্রশ্ন পবিত্র রমজানের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে যদি একটু সহজভাবে আমাদেরকে বুঝিয়ে বলতেন আমরা অনেক ধরনের সগিরা গুনা করে থাকি যেগুলো মাফ হওয়ার জন্য এ রমজানের রোজাগুলোকে যদি কোনো ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে এবং সবের আশায় রোজা রাখবে আল্লাহ রবাহ আলমিন তার পিছনের সমস্ত সগিরা গুনাগুলো মাফ করে দিবেন এই মাহে রমজান এসেছিল রাসুল আকরাম সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন অর্থাৎ হিজরতের আঠারো মাস পরেই যখন কেবলা পরিবর্তন হয়েছে এই কেবলা পরিবর্তন হওয়ার পরেই শাবান মাসে এ রমজানের রোজা ফরজ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এ রোজার মাধ্যমে তার বান্দাদেরকে মুক্তি দিয়েছেন যেমন সাহাবাই কারাম আল্লাহ রাসুল সাল্লামকে প্রশ্ন করলো যে ইয়া রাসুল আল্লাহ যে পূর্ববর্তী যুগের লোকেরা তো অনেক দীর্ঘ হায়াত পেয়েছে তারা অনেক কেউ কেউ একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পর্যন্ত বেঁচে ছিল তারা দীর্ঘ হায়াত পাওয়ার কারণে তারা আমল করতে পেরেছে এবং তারা আল্লাহ পাকের সান্নিধ্যে পুষতে পেরেছে কিন্তু আমাদের তো অত হায়াত নেই আমাদের তো হায়াত একদম কম তাহলে আমরা কীভাবে পাকের সান্নিধ্যে পুষতে পারবো আল্লাহ রাবুল্লা আলমিন তার রাসুলকে জানাইয়া দিলেন যে হে আমার রাসুল আমি মাহে রমজানের এমন একটা দিন এমন একটা রাত আমি মাহে রমজানের মধ্যে রেখেছি যে রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি রাত ইবাদত করলে যে সব হবে ও এক রাতে ইবাদত করলে আল্লাহ পাক তার নামে শেষ সব লিখে দেবেন বোখারে এবং মুসলিমী হাদিসে এসেছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম বলেছেন যখনই রমজান মাস আসবে বা আসে ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় অগুল্লিকাত আবু আবুল নার এবং জাহান নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় অ সুফিদা তিস এবং শয়তানকে শিকলবন্দি করা হয় তাহলে আমরা জানতে পারলাম এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে যখন রমজান মাস আসবে তখন আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন এবং শয়তানকে শিকলবন্দি করা হয় রোজাও রাখতেছে আবার খারাপ কাজও চলতেছে তো এটা এতে কি রোজার কোনো ক্ষতি হবে হাদিস শরীফের মধ্যে তো এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল্লা মিয়াদা কাউলা জুরে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না খারাপ আচরণ ছাড়লো না অর্থাৎ রমজানের বাকি মাসে যে কাজগুলো করেছে এ রমজান মাস আসার পরেও সে যদি এই কাজগুলো না ছাড়ে তার ওই রোজা এবং তার এই আমল আল্লাহ পাকের কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না তার তাহলে রমজান মাস আসার সাথে সাথে আমাকে এই কাজগুলো একদম বন্ধ করে দিতে হবে তার মানে কি এই আমি যে রমজান পরে আমি কাজগুলো করব না চিরতরে আমার জন্য যে কাজগুলো হারাম আমাকে সেই কাজগুলো বন্ধ করে দিতে হবে রমজানের মাধ্যমে রমজানের আরও গুরুত্ব রয়েছে যেমন আল্লাহ রাবুল আলমিন নামাজ হজ জাকাত এগুলোর ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে শুধু ইঙ্গিত করেছেন কিন্তু ডিটেলস পুরো বিষয়টা কোরআনে কারিম পাক ঘোষণা করেন শুধুমাত্র রোজা এর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন যে রোজা কখন রাখতে হবে কিভাবে রাখতে হবে সফর অবস্থায় কীভাবে রোজা রাখতে হবে যে অসুস্থ হবে তার জন্য রোজা কীভাবে রাখতে হবে পাক পুরো ডিটেলস এ রোজার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন এই মহতারাম আমরা আপনার বক্তব্য শুনছিলাম প্রিয় দর্শক আমরা বিরতিতে যাচ্ছি বিরতিতে যাওয়ার আগে রমজানে রোজাদাদের জন্য স্বাস্থ্য বিষয়ক ডাক্তারের টিপস নিয়ে আসে রমজানে মাথা ব্যথা বিভিন্ন অভ্যাস থাকে মানুষের কেউ সিগারেট ধূমপান করেন তামাক সেবনের অভ্যাস থাকে এই অভ্যাসগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণেও এটাকে আমরা উইথড্রল সিনডম বলে থাকি সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে তো এই ধরনের মাথা ব্যথার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে আমাদের ব্লাড প্রেশারটা রেগুলেটেড আছে কিনা না সেদিকে লক্ষ্য রাখতে হবে এটা আমরা বাড়িতেই ব্লাড প্রেশারটা দেখে নিতে পারি ব্লাড প্রেশার যদি ঠিক না থাকে তো সেক্ষেত্রে আমরা ওটস স্যালাইন নর্মাল ওটস সেইন বাজারে পাওয়া যায় আমরা সেটা ব্যবহার করতে পারি অথবা আমরা হামদর্দ ল্যাবরেটরি অফ বাংলাদেশের রু হাফ জা এটা শরবত আমরা খেতে পারি আমরা মাথা ব্যথার জন্য সর্বোপরি আমাদের ছোটোখাটো ব্যথানাশক ওষুধও আমরা গ্রহণ করে থাকতে পারি এটার সঙ্গে জি বিরোধী থেকে ফিরে এলাম দর্শক আমরা আবার আলোচনায় ফিরে যাই আমার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন রোজাদারদের জন্য বিশেষ কি খুশির বার্তা রয়েছে কল রসুল্লাহি সল্লাহল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর সাল্লা আলি সাল্লাম বলেছেন যে সোল্লাহসাম্লিস ই মে ফারহাতান ফারহাতুন আইন দা ফিত্রিহী ও ফারহাতুন আ ইন দা আল্লাহ কৈরবী ও আল্লাহ রাসুল বলেন যে রোজাদারদের জন্য দুটি খুশি রয়েছে একটা হচ্ছে যে সারাদিন কষ্ট করার পরে সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার তার সামনে আসে ওটা হচ্ছে রোজাদারদের জন্য একটা খুশির বিষয় একটা খুশির ব্যাপার আরেকটা খুশি হচ্ছে যে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সাথে যখন এই রোজাদার সাক্ষাৎ করবে তখন ওই বিষয়টা ওই সময়টা রোজাদারদের জন্য একটা খুশির ব্যাপার কারণ আল্লাপাকের সাক্ষাৎ সবাই পাবে পৃথিবীতে নবী নবী এবং রাসূলগণ আল্লাহ রাসুল আল্লাহ পাকের সাক্ষাৎ চেয়েছেন অথচ মুসা আলাই সাল্লাম বলেছেন রব্বি আরেনি আল্লাহ রব আল বলেছেন লানি কখনো কখনোই সম্ভব না আমাকে দেখা যে মুসা আলাহি সাল্লাম আল্লাহ রবুল্লা আলমকে দেখতে পারে নেই কিন্তু আমাদের সৌভাগ্য আমরা যারা রাসুল আকরাম সাল্লা আলি সাল্লামের উম্মত আমাদের সৌভাগ্য যে আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লাম মেয়রাজের রজনীতি আল্লাহ পাককে আল্লাহ রোজাদারদের জন্য এটা অত্যন্ত খুশির বিষয় যে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন যে হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেন আসাউমুলি ওয়ানা আজিজিবি অন্য এক রায়তে পাওয়া যায় আসাউমুলি ওয়ানা উজিজিবি যে আল্লাহ রবুল আলমিন বলেছেন যে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব অন্য রায়তে আছে যে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব পাক কোরআনের কোথাও কথা বলেন নাই যে বিহি শুধুমাত্র রোজার ব্যাপারে এ কথাটা বলেছেন যে আস বিহি দেখা যায় যে আমরা সাধারণত নামাজ পড়ি জাকাত দেই হজ করি এই ইবাদতগুলোর দুইটা পার্ট থাকে দুইটা অংশ থাকে একটা অংশ হচ্ছে যে আমরা সবাই যে লোক দেখানো ইবাদতকে আমি সেটা বলছি না কিছু মানুষ আছে যে নামাজ পড়ে মানুষদেরকে দেখাবার জন্যে যে সে যদি নামাজ না পড়ে মসজিদের সামনে দিয়ে সে গেলো সে নামাজ পড়লো না লোকেরা তাকে বলবে বে বলবে তার যার সম্পত্তি রয়েছে কিন্তু জাকাত দিল না তাকে সমাজের মধ্যে হ্যাঁ প্রতিপন্ন করা হবে সেই জাকাত দিল না পাকের ফরজ আদায় করলো না যার হজের সামর্থ্য হয়েছে সে হজ করলো না এ কথাগুলো তাকে বলা হবে তাহলে দেখা যায় যে এই ইবাদতগুলোর দুইটা পার্ট একটা হচ্ছে পাককে খুশি করবার জন্যে আরেকটা হচ্ছে মানুষকে দেখাবার জন্যে আর রোজার অংশ পাট একটাই সে রোজাদার শুধুমাত্র কেবলমাত্র পাককে খুশি করার জন্যই রোজা রাখে তা না হলে এমন হয় যে এমন কোনো পাগল তো জন্মগ্রহণ করে নাই মানুষকে দেখাবার জন্য সারাদিন উপবাস থাকলো আল্লাহ পাককে খুশি করবার জন্য নয় সে ইচ্ছা করলে ঘরের মধ্যে ঢুকে দরজা জানালা সব কিছু বন্ধ করে সে ভালো মতো খেতে পারতো কিন্তু সে খায় নাই কেন খায় নাই সে পাককে খুশি করবার জন্য লা আল্লা কুম সে আল্লাহ পাককে ভয় করেছে তাকওয়া শিক্ষা অর্জন করেছে আল্লাহ পাককে ভয় করে রোজা রেখেছে এই জন্য আল্লাহ রব আলিন হাদিস কুৎসের মধ্যে বলেছেন আসলি আসিজিবি যে রোজা আমার জন্য আর এই প্রতিদান আমি নিজে দেব অন্য রেওয়াতে আছে যে রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান হয়ে যাব। মারহবা মারহবা রমজানে রোজা রেখে যদি কেউ মিথ্যা বলে বা অশ্লীল কথাবার্তা বলে তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে আগে বলেছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন আন আবি হুরায় আলাদাই আল্লাহদ আল্লা কল কল আরাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম মান্লাম ইয়াদাল কাললা জু রে ওয়ালা আলে বিহী ফালাই সাল্লাল্লাহ হা ফি আই দালা তরাম হওয়া আবু হুরাই রাত আল্লাহদাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা কথা ছাড়তে পারল না এবং খারাপ কাজ সে ছাড়তে পারলো না ফালাইসে আলিল্লাহী হা যেতুন আল্লাহফাকের কোনো প্রয়োজন নাই এই সমস্ত রোজার যারা রোজা রাখার পরেও আগে যেভাবে মিথ্যা কথা বলতো এ রমজান মাসে সেই মিথ্যা কথা চালু রেখেছে ছাড়তে পারলো না আগে যেভাবে খারাপ কাজ করতো সুদে কারবার করতো তারপরে মানুষের সাথে দুর্ব্যবহার করতো এ রমজান মাসেও সেগুলো বন্ধ হয় না সেগুলো চালু রয়েছে আল্লাহাক বলেন ফালাইস আলিল্লাহি আল্লাহ রাসুল বলেন ফালাইস হা যেতুন যে আল্লাহ রবুল্লা আলমিনের কোনো প্রয়োজন নেই এ রোজার ফি আইয়া দাঁড়া তো আমাহুয়া সারা যে সারা দিন না খেয়ে থাকলো না পান করে থাকলো এইটাতে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই জি মতারা আমাদের শেষ প্রশ্ন একদম রোজা কোন সময় মুসলমানদের উপর ফরজ করা হয়েছে রোজা কোন সময় মুসলমানদের উপর ফরজ করা হয়েছে হজরত ইসলাম থেকে নিয়ে শুরু হয়েছে জি আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আমরা জানি শাহ আলিউল্লাহ মুহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলাই তিনি তার বা আলেগার মধ্যে লিখেছেন যে রোজা ফরজ হয়েছিল নু আলাহ ইসালাম থেকে পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন দেখলেন যে সেখানে ইয়াহুদিরা আশুরার রোজা রাখত আইয়ামে আজের রোজা রাখত তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাইকারদেরকে এ রোজাগুলো রাখবার জন্য নির্দেশ দিলেন এরপরে যখন হিজরতের আঠারো মাস পরে যখন কেবলা পরিবর্তন হয়ে গেল এই হিজরতের আঠারো মাস পরেই যখন শাবান মাস আসলে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা আশুরার রোজাগুলো তখন আর ফরজ নেই তখন সেগুলো ওই রোজাগুলো নফল হয়ে গিয়েছে এই রমজানের রোজাকে তখন ফরজ করা হয়েছিল যে মোহতারাম আপনাকে অত্যন্ত মোবারকবাদ যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত মূল্যবান কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করেছেন যারা এই অনুষ্ঠানে আয়োজন করলো প্রত্যেককে অত্যন্ত ধন্যবাদ এবং যারা শুনেছে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি আমাদের আজকের বিষয় ছিল মাহে রমজানের পুরস্কার সমূহ আপনারা আলোচনায় শুনলেন মহতারাম বললেন যে পাকের জন্য আমরা রোজা রাখি আর এই পুরস্কার আল্লাপাক নিজে স্বয়ং দিবেন তো কাজী রমজানের পুরস্কার সমূহ আল্লাহ যত বড় তার পুরস্কারও ততই বড় হবে তো কাজী আমরা সিয়াম সাধনা খুব গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করি আমাদের জীবনকে সুন্দরময় গড়ে তুলি এবং ইসলামিক নিয়ম নিয়মকানুন মেনে আমরা আল্লাহ যাতে হইতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করে সুহান আরব্বিক রবিল ইজাতে আম্মা ইয়াসবুন সালামুল আলমুসালী আলহামদুলিল্লাহ রব্লিল আলমিন প্রিয় দর্শক আমরা এখন ইসলামিক সঙ্গীত শুনব এরপরে ইনশাল্লাহ আমরা বিদায় নেব ইকি দূরিয়া নবিকাটি গোশ দাও সরবি উজার কো দিদার হতে করো

নো বি কাটি গো পা